আপনাদের রিয়া ব্লগস উইথ কুকিং এ আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার শ্বশুরকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে, তো উনি কেমন আছে আর কি বা প্রবলেম হয়েছিল সবই আজ ভিডিওতে জানতে পারবেন। তো এর জন্য আমার ভিডিওটি দেখতে থাকুন, আর যারা নতুন ভিউয়ার্স আছে তাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর দিকে লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের আশীর্বাদেই আমি হয়তো আগাতে পারি, আর আপনাদের পক্ষেই সম্ভব যে আমি আপনাদের ইউটিউবের সদস্য হতে পারবো কিনা। তুমি ভিডিওটি দেখতে পারো। ব্রেকফাস্ট করতে বসেছি, মানে কি ভালো লাগছে না, মানে খেতে কিছু তো হবে, তাও কি খাবো না খাবো। তো আমি আর আমার ছোট ছেলে ব্রেকফাস্ট করছি, ছেলে খাচ্ছে চা আর পরোটা, চা আর পরোটা খাচ্ছি, আর ওদিকে পুচকু বসে লোভ দিচ্ছে। কি হয়েছে ওর তো সারাদিনে খাওয়া আর খাওয়া, এত বিস্কুট খাচ্ছে রুটি খাচ্ছে, উনি আর খাওয়া আর ছাড়ছে না, খালি বিস্কুট আর বিস্কুট সারাক্ষণ এই করছে, পিছন পিছনে ঘুরতেই থাকে। আবার ধরুন ভিডিওটি দেখতে থাকুন। উনি হসপিটাল যাওয়ার কারণটা ছিল ওনার প্রেশারটা অনেক হাই হয়ে গেছিলো, আর প্রেশারটা কমছিল না, তো ডাক্তাররা বুঝে পাচ্ছিলো না কেন কমছে না। তো কালকে একটা হার্টের কিছু একটা রিপোর্ট করিয়েছেন, তো ডাক্তার যতসময় সন্দেহ করছে হার্টের কোনো কোনো প্রবলেম আছে, যার জন্য হয়তো প্রেশারটা কেন কমছে না, ওনাদেরও মাথা হচ্ছে এতগুলো ওষুধ চলছে কেন কমছে না। তো এখন মোটামুটি একটু নর্মাল হয়েছে বলে ওনাকে ছেড়ে দিয়েছে, বাড়িতে এখন রেস্ট নেবে আর মেডিসিনের উপর থাকবে। তো আপাতত ওই রিপোর্টটা এখন আসেনি, রিপোর্টটা হলে অবশ্যই তোমাদের জানাবো যে রিপোর্টটা কী আসলো। আর আমার এখন নিচে যে বলছিলাম যে আমার যে রুমটা ভেঙে এখন মোটামুটি কাজ হচ্ছে আর হয়েছে, কিছুটা হয়েছে, চলো তোমাদের দেখাই। চলো দেখতেই পাচ্ছ আমার শ্বশুর বাড়ি চলে এসছে আর বসে রয়েছেন, উনি একটু রোদে বসে আছে। এই যে রুমটা দেখো, এই ছিল আমার রুম, এই আমার জানলা, কিন্তু এখন আর রুমটা নেই। এখানে দেখো টাইলস লাগানো হয়েছে, মার্বেলটা লাগানো সেট হয়ে গেছে, কিছুটা ফিনিশিং বাকি আছে, এখনো কাজটা হবে। তো কী কারণে এই ঘরটা আমার ছাদ হয়েছে তোমাদের আমি অবশ্যই জানা, এখন বলতে পারবো না, কিন্তু এর জন্য আমার ভিডিও দেখতে হবে, তোমাকে অবশ্যই জানতে পারবে এখানে কী হবে না হবে, কেন আমার রুমটাকে ছাদ হয়েছে। দেখো পুচকুর কাছে চলে এসেছি, বাবা তুমি খেয়ে নিয়েছো? পুচকু বাবা ঘুমাচ্ছো, তুমি উঠবে না? হ্যাঁ কি খেয়েছো বলে দাও সবাইকে, চলো সবাইকে হাই করে দাও, বলে দাও পুচকু বলো। পুচকু আজকে খেয়েছে মাছের ঝোল, আমরা যা খেয়েছি পুচকু তাই খেয়েছে, আর কিছু বলার চলো একটু শুয়ে নি তারপরে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন মানে মোটামুটি যা ঠান্ডা পড়েছে শুয়েছিলাম, শুয়ে উঠলাম, যেহেতু ব্লগটা শেষ করতে হবে, চা খাচ্ছি, চা খেতে খেতেই ব্লগটা শেষ করবো। তো আমার ভিডিও দেখে অবশ্যই তোমরা জানতে পেরেছো যে আমার শ্বশুর বাড়ি চলে এসছে আর কেমন কেমন উনি আছেন, আর নিচে কাজটা একটু একটু দেখিয়েছি আপনাদের। তো আমি আমার ভিডিওটা এতটাই রাখছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আর যদি আমাকে দেখতে চান তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এটাই বলতে চাই, চলো টাটা, গুড নাইট।